আমি চেয়েছি আমার সমস্যার কথা তুলে দাও, উনারা ফট করে আমাকে বলে যে আপনি যদি প্রধানমন্ত্রী হন। আরে ভাই, একবার মুখে আবেগে বলে ফেলেছি, হয়তো আবেগটা ধরে রাখতে পারি নাই, কিন্তু উনারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে পাটাকেষ্ট বানাই দিয়েছেন। সমস্যাগুলি যদি আমাদের বুদ্ধিজীবীরা তুলে ধরতো, তাহলে আজকে আমার মতো হকারের কথা বলার দরকার ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা দুঃখ নিয়ে আপনাদের সামনে এসেছি। কিছু ফ্যাট মিডিয়া আছেন যারা শুধু ভাইরালের দান্দা খোঁজে, আমার আবেগকে ওনারা পুঁজি করে কিছু মিডিয়া, ওনারা ওনাদের নিজেদের ব্যবসার কথা চিন্তা করে ওনারা আজকে হয়তো অনেকের কাছে আমাকে একটু অন্যরকম দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন। আমি চাই সত্য কথা বলবো, আমি চাই মুসলিম জনতার পক্ষে কথা বলবো, আমি চাই সৎ কথা বলবো যেটা সমাজের বিবেকবান মানুষের বিবেককে জাগ্রত করে, কিন্তু সেটা ব্যবসার কোনো উদ্দেশ্য না। আজকে ভুবন বাদ্যকার কাঁচা বাদামের মতো কিছু ফ্যাক মিডিয়া, সবাই না, অনেক মিডিয়াই রয়েছেন বাংলাদেশে যারা আমাদের দেশকে, তারা অনেক কিছুই করতেছেন দেশের জন্য, দেশের মাটির জন্য, কিন্তু কিছু প্যাক মিডিয়া আছে ইউটিউবে, ওনারা অনেকভাবে আমার আবেগকে পুঁজি করে ওনারা ওনাদের নিজেদের মতো প্রচার করে হয়তো আমাকে এক ধরনের অন্যভাবে মানুষের চোখে হেয় করে দিয়েছেন। তা আমি সকল দর্শক শ্রোতা, সকল ভাই বোন বন্ধু, যদি আমার কোনো কথা আপনারা ভুল ত্রুটি পেয়ে কষ্ট হয়ে থাকেন মনে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তবে একটা জিনিস, আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণে আমি সত্যের পক্ষে কথা বলবো। আমি সত্য বলতেছি, সেটা যার বিরুদ্ধে যাক, সেখানে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস, কিছু মিডিয়া আমাকে সাম্প্রতিকভাবে অনেকভাবে জ্বালাইছে। আমার বাসায় আমি ওনাদেরকে নিয়েছি আমার বাচ্চাগুলোকে দেখানোর জন্য, তো ওনারা বলছে যে ঠিক আছে আমরা এটা দেখাবো যে আসলে আপনি একজন গরিব মানুষ, যাতে মানুষ বুঝতে পারে যে আমি লকডাউনে কষ্ট করেছি, কিন্তু সেটাকে সেট টুকরা করেছে আমার বাসার ভিডিওটাকে। ওনারা ছোট ছোট করে 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 মানুষের কাছে আমাকে এক ধরনের হেয় প্রতিপন্ন করেছে। একজন নাগরিক হিসাবে রাষ্ট্র নিয়ে, রাষ্ট্রের সমস্যা নিয়ে কথা বলাটা আমাদের প্রত্যেকটা নাগরিকের নৈতিক দায়িত্ব। আমি কেবল সে দায়িত্ব পালন করতেছি। আমি এখানে কোনো লোভ লালসা, কোনো ধরনের কোনো বাজে, কোনো ধরনের কোনো চিন্তাধারা নিয়ে এখানে আসিনি, কারণ আমি দিন শেষে আমি একজন হকার, এটা আমার বড় পরিচয়। এখানে আপনারা যে যার মতো করে ভাবতে পারেন, কিন্তু মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি দেখতেছে যে আমি কি করতে চাচ্ছি। আমি নিঃস্বার্থে দেশের সমাজের যে বাস্তব সমস্যাগুলো, এগুলো প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করতেছি, সেটা পথে ঘাটে রাস্তা বা কোনো স্টুডিওতে যেখানে পারতেছি আমি শুধু চেষ্টা করে যাচ্ছি। এর কারণ কেন, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দেশে এত বড় বড় রাজনীতিবিদ, এত বড় বড় সুশীল সমাজ, এত বড় বড় বুদ্ধিজীবী থাকতে তোমার মতো হকার কেন দেশের সমস্যা নিয়ে মাথা গামাও। আজকে বেশ কয়েক বছর যাবত দেখলাম যে আমাদের বুদ্ধিজীবী, আমাদের রাজনীতিবিদ, আমাদের পলিটিশিয়ানরা সমাজের যে ক্যান্সারগুলো আছে এগুলোকে আজও সমস্যা সমাধান ওনারা করতে পারেন নাই, বিদে আজকে আমি উঠে এসেছি। না হলে তো আমার আসার দরকার নাই। যে কথাগুলি বিবেকবান মানুষ যদি বলতো, এই ধরনের সমস্যাগুলি যদি আমাদের বুদ্ধিজীবীরা তুলে ধরতো, এগুলার নিয়ে যদি ওনারা কাজ করতেন, তাহলে আজকে আমার মতো হকারের কথা বলার দরকার ছিল না। আজকে আমি বাধ্য হয়েছি, যেহেতু আমি দেখলাম যে আমাদের পলিটিশিয়ানরা শুধু ওনাদের কথার ফুলঝুরি ছাড়াচ্ছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। এই সমাজে সমস্যা দিনকে দিন শুধু বাড়তেছে, সমস্যা কিন্তু কমতেছে না। তো এখানে প্রধানমন্ত্রীকে তো এককভাবে দায়ী করি না, অনেকে আছেন যারা হয়তো অন্য দল করেন বা অন্য গোষ্ঠী করেন, ওনারা হয়তো আমাকে বলেন যে মাঝে মাঝে যে আমি সরকারের দালালি করি। আজ পর্যন্ত কি আমি রাজনৈতিকভাবে আমাদের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রীকে কোনো ব্যঙ্গচিত্র করে কথা বলেছি? তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি একটা দলের দালালি করতেছি, কারণ আমি বুঝি আমার সীমাবদ্ধতা কতটুকু। আমি জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন করি, 1971 সালের যুদ্ধের পরে আজকে 2022 পর্যন্ত, আমি ছোটবেলায় বইতে পড়েছি এটা আপনারা সবাই জানেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার রাষ্ট্র সরকারের কাছে। আজকে আমরা যারা মেজরিটি পার্সেন্ট মানুষ আছি, আমরা কি সে অধিকার রাষ্ট্র থেকে পেয়েছি? দেশ তো এগিয়ে গেছে, দেশ তো উন্নয়নশীল দেশ হয়ে গেছে, আজকে মধ্যম আয়ের দেশ, কিছুদিন পরে ঘোষণা করা হবে যে উন্নত দেশ। তো উন্নত দেশে একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে আমার 5টি মৌলিক অধিকার থেকে আমি বঞ্চিত, এটা কেমন উন্নয়ন? আমি জাতির বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, এটা কেমন উন্নয়ন? যদি এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়, তাহলে আমার মতো হকার আর কোনোদিন মিডিয়ার সামনে আসার ইচ্ছা নাই। অন্যথায় সত্যের পক্ষে সংগ্রাম আমি চালিয়ে যাব, মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কেউ দাবিয়ে রাখতে পারবেন না। আজকে অনেকে ফেসবুকে কমেন্ট করতেছেন ভাইরা, তবে শতকরা 90% মানুষ ভালো কমেন্ট করেছেন, 10% আছেন ওনারা ওনাদের নিজস্ব
এক ধরনের চিন্তা চেতনা দিয়ে খামাখা কিছু কমেন্ট করে দিচ্ছেন। তো মনে রাখবেন ভাই, শাক দিয়ে যেভাবে মাছ ডাকা যায় না, মিথ্যা দিয়ে কখনো সত্যকে চাপানো যায় না, সত্য বের হয়ে আসবে। আমার কি কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা, আমি কি কোনো ব্যবসা বাণিজ্যের মতো কোনো ধরনের সামসানি করতেছি কিনা, এগুলো আরো সময় আছে, সামনে বের হয়ে আসবে। তাই জন্য আমাকে চেক আপ করেন, তদন্ত করেন, আমার ঘর বাড়ি বাচ্চা সব তো আপনাদের দেখাইছি, আমার বাসায় নিয়ে মিডিয়া। কষ্ট হয় তো ভাই, দুঃখ লাগে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা, রাষ্ট্রের নিয়ম নীতি এগুলো মেনে চলা যেমন আমার নৈতিক দায়িত্ব, ঠিক রাষ্ট্রের অবকাঠামোর ভিতরে থেকে রাষ্ট্রীয় সমস্যাগুলো সমাজের জনপ্রতিনিধিদের কান পর্যন্ত পৌঁছে দেওয়া আমার ইমানি দায়িত্ব। আমি মাত্র সে দায়িত্ব পালন করতেছি। এখানে আমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা সরে আসুন। ফয়জনে আপনারা আমার মতো সবাই ঐক্যবদ্ধভাবে সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য এগিয়ে আসুন, তাহলে আমাদের দেশ এবং আমাদের সমাজ উপকৃত হবে। অন্যথায় শুধু দোষারোপ, শুধু দোষারোপ, শুধু গিবত, শুধু সমালোচনা, এগুলো দিয়ে রাষ্ট্রে শান্তি আসবে না, সমাজে আপনি শৃঙ্খলা ফিরাতে পারবেন না। যতটুকু লেখাপড়া করেছি ভাই, একেবারে তো নিরক্ষর নয় আমি। আজকে আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনের শাসন ব্যবস্থায় আমরা নাই। প্রধানমন্ত্রী তো অনেকগুলো মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন বিভিন্ন মন্ত্রিসভায়, বিভিন্ন রাজনীতির কাজে, বিভিন্ন সচিব, বিভিন্ন আমলা। আপনারা সবাই মিলে চেষ্টা করলেই তো এই দেশটা একটি বিশ্ব রোল মডেল দেশ হিসেবে পরিচিত পাবে। কিন্তু প্রধানমন্ত্রীকে একা দোষারোপ না করে আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু দায়িত্ব পালন করতেছেন জাতি সেটা জানতে চায়। হাইকোর্টের বিবৃতির কারণে আজকে সোয়াবিন তেলের দাম কমেছে, সবকিছু আমাদের বড় বড় যে ইস্যুগুলোতে হাইকোর্ট আগে বলে তারপরে কার্যকারিত হয়, তাহলে আমাদের মন্ত্রী দেখি বা আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তা আপনারা আগের থেকে কেন এগুলো করেন না? সব কিছু তো আদালতের উপরে সরাবন্ন হতে হবে সেটা না তো, কিছু কিছু তো আপনারা যেহেতু জনপ্রতিনিধি, আপনারা যেহেতু পলিটিশিয়ান, আপনারা যেহেতু রাজনীতিবিদ, আপনারা তো অনেক কিছু আপনাদের আছে দায়িত্ব, সেগুলো আপনারা কতটুকু পালন করতে পারতেছেন? এটা অত্যন্ত দুঃখজনক এই জাতির জন্য, এই দেশের জন্য। আজকে ওই নিপুণ আর জায়েদ খানের যে বিষয়টা, সেখানেও হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, হাইকোর্টের মধ্য দিয়ে সেটা সমঝোতা হয়েছে। তার আগে আপনারা দায়িত্ববান ব্যক্তিরা কোথায় ছিলেন? আজকে দ্রব্যমূল্য নিয়ে যখন সবকিছুতে আপনার এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে মানুষের মনে, দ্রব্যমূল্য নিয়ে যে ধরনের একটা প্রশাসন চলছিল, সেখানে কিন্তু হাইকোর্ট যখন এত দাঁড়িয়ে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তখন আপনারা ব্যবস্থা নিয়েছেন, তার আগের থেকে কেন ব্যবস্থা নেওয়া হয় না? এটা এটা আমাদের দেশের জন্য একটি চরম লজ্জাজনক আমি মনে করি ব্যর্থতা, রাজনীতিবিদদের জন্য ব্যর্থতা। এটা আপনারা যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ, বড় বড় পলিটিশিয়ান দাবি করেন, আপনারা আসলে এগুলো দায়িত্বহীনতার পরিচয় ছাড়া আর কিচ্ছু না। এটা এটা একটা সাধারণ মানুষও বুঝে, একজন রিক্সা শ্রমিক যে সেও বুঝে। তো এতে আমি মনে করি যাদের কারণে প্রধানমন্ত্রীর বদনাম হয় তাদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনারা দেশের প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না। আপনারা প্রধানমন্ত্রীর সম্মান বাড়াবেন কাজের মধ্য দিয়ে, যাতে মানুষ প্রধানমন্ত্রীর প্রতি একটা আস্থা অর্জন করতে পারে, সেটা যেই প্রধানমন্ত্রী হন। শুধু আমার উদ্দেশ্য একটা, আমি যতদিন বেঁচে থাকব আমি চেষ্টা করব আমাদের সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যাগুলো আমি রাষ্ট্রীয় পর্যায়ে সরকারের উপদ্যস্ত কর্মকর্তার নজরে আনার জন্য। এতে করে যদি আমার জীবন চলেও যায়, যাক আলহামদুলিল্লাহ, আমি কোরবান দিয়ে দিলাম আমার জীবন, তবে আমি সত্যের পক্ষে কথা বলবো, আমি অন্যায় করব না, আমি রাষ্ট্রীয় আইনকে মেনে চলব, আমি কোনো রাষ্ট্রীয় অন্যায় কাজে আমি লিপ্ত হব না। কারণ যদি আমি অন্যায় কাজে লিপ্ত হই তাহলে সত্য কথা বলার অধিকার তখন আর আমার থাকবে না, অতএব আমি এ ব্যাপারে সচেতন আছি। আমি কোনো ধরনের অপকর্মের সাথে এখন পর্যন্ত লিপ্ত নাই, ভবিষ্যতে লিপ্ত হওয়ার আমার কোনো চিন্তা নাই। আমি চেয়েছি আমার সমস্যার কথা তুলে দাও, উনারা ফট করে আমাকে বলে যে আপনি যদি প্রধানমন্ত্রী হন। আরে ভাই, একবার মুখে আবেগে বলে ফেলেছি, হয়তো আবেগটা ধরে রাখতে পারি নাই, কিন্তু উনারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে পাটাকেষ্ট বানাই দিয়েছেন। আরে ভাই, এটা তো আমার মনের কথা না রে ভাই, আমি একজন হকার, আমি তো ব্রাহ্মণ হয়ে আকাশে ছাদ ধরার স্বপ্ন দেখলে তো বোকামি হবে, কিন্তু আমি আবেগের বলে বলছি যে জাস্ট যেভাবে হোক না কেন আমার মুখ থেকে সেটা বের হয়েছে। কিন্তু এরপরে ওরা আমার সমস্যার সাথে সাথে ওরা ওই জিনিসটাকে হাইলাইট করছে যে আমি পাটাকেষ্ট হইতে চাই। কেন রে ভাই, আপনি আমাকে প্রধানমন্ত্রী বানাইতে চান, আমি কি প্রধানমন্ত্রী হতে চাচ্ছি? আমার যে কোনো কথার ভিতরে ওরা আমাকে পাটাকেষ্ট বানাই দেয়, আমি একটা বাস্তব কথা নিয়ে বলতে চাই, সেখানেও আমাকে ওনারা ওই প্রশ্নটা করলে আমি বিব্রত বোধ হয়ে যায় যে আচ্ছা আপনি যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব পান, আপনাকে যদি 7 দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়, এটা হলো ফ্যাক্ট মিডিয়া, এটা হলুদ মিডিয়া, আমি জীবনে কোনোদিন এই ধরনের মিডিয়ার কাছে আর কথা বলবো না।